সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে শুভ নবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর করোনা ভাইরাসের কারণে আমরা ঘরে বসেই টিভি ও মোবাইলের সাহায্যে মায়ের ও প্যান্ডেলের দর্শন করছি, তাই সময়ও অনেক থেকে যাচ্ছে। আজকে ঘরে বসে মায়ের মূর্তি দর্শন করতে গিয়ে 10 হাতের ধারণ করা 10টি অস্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, তাই একটি ভিডিও করে সবার সাথে শেয়ার করছি। মা দুর্গা অসুরকে নিধন করার জন্য বিভিন্ন দেবতার কাছ থেকে কিছু অস্ত্র পেয়েছিলেন। আগে আমরা জানব সেই অস্ত্রগুলি কি কি, এই অস্ত্রগুলির কোনটি কোন দেবতা মাকে দান করেছিলেন এবং এগুলির অন্তর্নিহিত অর্থ কি কি। অস্ত্রগুলি হলো শঙ্খ, চক্র, গদা, পদ্ম, খড়গ বা তলোয়ার, তীরধনুক, ত্রিশূল, বজ্র বা অশ্বিনী, সাপ, অগ্নি, কুঠার। এবার অস্ত্রগুলির ব্যাখ্যা করছি। শঙ্খ, বরুণদেব কর্তৃক মা দুর্গা এই শঙ্খ লাভ করেছিলেন। পুরাণ মতে শঙ্খের থেকে যে শব্দের উৎপত্তি হয় তারই থেকে জীবজগতের সমস্ত প্রাণের সৃষ্টি, সৃষ্টির প্রতীক এই শঙ্খ। চক্র, বিষ্ণু কর্তৃক মা দুর্গা এই চক্র লাভ করেছিলেন। মা দুর্গার হাতে ঘোরে চক্র, এর অর্থ হল সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা এবং তাকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব আবর্তিত হচ্ছে। পদ্ম, ব্রহ্মা কর্তৃক দেবী দুর্গা এই পদ্ম লাভ করেছিলেন। দেবীর হাতের পদ্ম সমাজকে অসাধারণ একটি বার্তা দেয়। পাকের মধ্যে জন্মায় পদ্ম, কিন্তু তবু সে কত সুন্দর। তেমনি মায়ের আশীর্বাদে যেন অসুরকুল ও তার ভিতরের অন্ধকার থেকে মুক্তি লাভ করে, এই বার্তাই দেয় পদ্মফুল। তলোয়ার, সিদ্ধিদাতা গণেশ কর্তৃক মা দুর্গা এই তলোয়ার লাভ করেছিলেন। তলোয়ারের ধার যেন আসলে মানুষের বুদ্ধির ধার, এই ধার দিয়ে যেন সমাজকে সমস্ত বৈষম্য এবং নেতিবাচক সমস্ত জিনিস মানুষ জয় করতে পারে, সেই বার্তাই দেয় দেবীর হাতের খোলা তলোয়ার। তীর ও ধনুক, বায়ু কর্তৃক দেবী দুর্গা এই তীর ও ধনুক লাভ করেন। শক্তির চিহ্ন এই তীর ও ধনুক, তীর সুপ্ত শক্তির গতিশক্তিতে রূপান্তরের চিহ্ন আর ধনুক গতিময় শক্তির চিহ্ন। ত্রিশূল, মহাদেব কর্তৃক দেবী দুর্গা এই ত্রিশূল লাভ করেন। ত্রিশূলের তিনটি তীক্ষ্ণ ফলার তিনটি আলাদা আলাদা অর্থ রয়েছে। মানুষ তিনটি গুণ বা ত্রিগুণের সমন্বয়ে তৈরি, সেগুলি হলো তম, রজ এবং সত্ত্ব। ত্রিশূলের তিনটি ফলা এই তিনটি গুণকেই নির্দেশ করে। দণ্ড বা গদা, যমরাজ কর্তৃক মা দুর্গা এই দণ্ড বা গদা লাভ করেন। দণ্ড আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। অশ্বিনী, ইন্দ্রদেব কর্তৃক মা দুর্গা এই অশ্বিনী লাভ করেন। মায়ের হাতের অশ্বিনী দৃঢ়তা ও সংহতির প্রতীক, এই দুটি গুণেই মানুষ জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। সাপ, শেষনাগ কর্তৃক মা দুর্গা এই সাপ লাভ করেন। চেতনার নিম্নস্তরের থেকে উচ্চস্তরে প্রবেশ এবং বিশুদ্ধ চেতনার চিহ্ন এই সাপ। অগ্নি, অগ্নিদেব কর্তৃক দেবী দুর্গা এই অগ্নি লাভ করেন। জ্ঞান এবং বিদ্যার প্রতীক এই অগ্নি। কুঠার, পরশুরাম কর্তৃক দেবী দুর্গা এই কুঠার লাভ করেন। উপরিউক্ত অস্ত্রের বর্ণনা বর্তমান যুগে আমাদের চলার পথে পাথেয় এবং সমাজ জীবনকে কলুষ মুক্ত রাখতে একান্ত উপযোগী। জয় মা দুর্গা, সবার মঙ্গল করো।